আবারও ব্রাহ্মণবাড়িয়ায় মুখোমুখি দুপক্ষের মুসল্লিরা। তারাবির নামাজের মাসালা নিয়ে দুপক্ষের মধ্যে হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে সেই কথা কাটাকাটি রূপ নেয় তুমুল সংঘর্ষে। এই সংঘর্ষে মসজিদের দরজা জানালা ভাঙচুরের পাশাপাশি তিনজন পুলিশ সদস্য সহ আহত হন অন্তত 15 জন। গত 5 এপ্রিল রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা মোল্লাবাড়ি ও কিচকিবাড়ি দুই গোষ্ঠীর মধ্যে ঘটে এই সংঘর্ষের ঘটনা। নামাজের পূর্বে হাজি শফিক রহমান দাঁড়িয়ে আবার মুসল্লিদেরকে গালাগাল করতেছে উত্তেজিত হয়ে। তারপর মুসল্লিরা ওরকম আর ওনার বয়ে আর কথা বলে নেই। তারপর ওনার বংশের 20-15 জন লোক দৌড়ে এসে মসজিদে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, মুসল্লিদের সাথে হাতাহাতি, একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে। মসজিদের খতিব কাজী মাওলানা অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা জানান, এশার ও তারাবির নামাজের আগে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তার কাছে 2 মিনিট সময় চান কিসকিবাড়ির শফিকুর রহমান। খতিব অনুমতি দিলে শফিকুর তার বক্তৃতায় মসজিদের কোনো মুসল্লিরই নামাজ হয় না বলে ফতোয়া দেন। সে সময় উপস্থিত মুসল্লিরা তার এই বক্তব্যের প্রতিবাদ করলে মুসল্লিদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। সেই কথা কাটাকাটির জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে সংঘর্ষে। রাত্রে এশার নামাজের আগ মুহূর্ত, তারাবি আসার আগে শফিক সাহেব উনি আইসা মাইক চাইল যে আমি একটু নামাজের মাসলা ব্যাপারে কথা বলবো। আমরা মুরব্বী হিসেবে ওনাকে মাইক দিছি, অনুমতি দিছি। ওনার মাইক নিয়ে বলতেছে যে এই মসজিদের কারো নামাজ হয় না, সুরা কারাত হয় না, তুজবি যা পড়া হয় সেটা এই সুবহান রব্বিয়াল আলার পরিবর্তে সু 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 করে। তবে কিসকিবাড়ির শফিকুর রহমানের অভিযোগ, মসজিদের খতিব কাজী মাওলানা অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা ভুল নিয়মে মুসল্লিদের নামাজ পড়ান। তিনি সেই ভুল ধরিয়ে দিলে খতিবের নির্দেশেই খতিবের লোকজন তাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আমি এই তো কথাটুকুই বলতেছিলাম, তখনই ওনার লোকজন আক্রমণ করে আমারে গলায় চিপা ধরে শ্বাসরুদ্ধ করে মারার পরিকল্পনা করে। কথা কাটাকাটি থেকে সৃষ্ট এ সংঘর্ষে মুসল্লিদের পাশাপাশি মসজিদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দুপক্ষের এমন সংঘর্ষের ঘটনাটিকে বেশ দুঃখজনক বলে এর তীব্র নিন্দা জানান সমাজ সচেতন আলেমগণ। আমি মনে করি এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং এই ঘটনাটা শোনার পরে আমরা খুব মর্মাহত। মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে আমার একটা জোরালো দাবি হচ্ছে এই বিষয়টা যাতে সুষ্ঠু একটা তদন্ত করা হয়। এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংশ্লিষ্ট থানা পুলিশ। এ ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ। পুলিশকে লক্ষ্য করে কিছু লোকজন ইটপাটকেল ছেড়ে, এতে পরে আমাদের 3 পুলিশ সদস্য আহত হয়। এই বিষয়ে আমরা মামলা রেকর্ড করেছি।